সম্মানিত শ্রোতি, পুঁজিবাজার এমন একটা জায়গা যেখানে অধৈর্যশীলদের টাকা ধৈর্যশীলদের পকেটে যায়। আমাদের পুঁজিবাজার এই মুহূর্তে একটা গতিময় অবস্থায় এসেছে। অনেক লম্বা সময় পর বেশিরভাগ শেয়ার ফ্লোরে আটকা ছিল, যার ফলে মার্কেট অনেকটা স্থবির অবস্থায় ছিল। ফ্লোর প্রাইস তুলে দেওয়ার ফলে এখন মার্কেটে লেনদেন বেড়েছে, অনেকেই বাজার নিয়ে আশাবাদী, আবার অনেকেই এখনও বেশ লসে রয়েছে। দেখুন, একজন বিনিয়োগকারীর মূল উদ্দেশ্য থাকে শেয়ার বাজার থেকে ইনভেস্টমেন্ট করে প্রফিট তথা লাভ করা। এই লাভ বা প্রফিট করার যে প্রসেস বা রাস্তা রয়েছে, সেখানে আপনাকে ধাপে ধাপে উঠতে হবে, লাফে লাফে না। এবং মনে রাখতে হবে, শেয়ার বাজার একদিন বা একটা ট্রেডের জন্য না। আপনি যতটা বেশি সময় নিয়ে বাজারে আসতে পারবেন এবং সময় নিয়ে অপেক্ষা করতে পারবেন, ততই আপনার জন্য মঙ্গল। মার্কেট যখন ভালো থাকে এবং কিছুটা ঊর্ধ্বমুখী হয়, তখন অনেক বিনিয়োগকারী অনেকটাই কনফিউজের মধ্যে থাকে, অর্থাৎ তিনি সিদ্ধান্ত নিতে পারে না। অনেকটা এমন যে হাতে থাকা শেয়ার বিক্রি করে দিবে বা হোল্ড করবে, বিক্রি করার পর দাম বাড়ে, আবার নতুন যেই শেয়ার কিনে সেখানে আবার দাম কমে। এই সমস্যা শুধুমাত্র যে নতুন বিনিয়োগকারীর জন্য হয় তা কিন্তু না, এটা অনেক অভিজ্ঞ বিনিয়োগকারীর ক্ষেত্রেও হয়ে থাকে। এর অনেক কারণ রয়েছে, তবে মূল কারণ হলো লক্ষ্য ঠিক না রাখা। অর্থাৎ আপনি যদি না জানেন কোন প্রাইসে শেয়ার সেল করবেন এবং কোন প্রাইসে বাই করবেন, তাহলে আপনি কনফিউজের মধ্যে থাকবেন। অনেক বিনিয়োগকারী রয়েছে যারা সহজেই বাই সেলের সিদ্ধান্ত নিয়ে নেয়। এই ক্ষেত্রে আমার মতে শেয়ার কিনতে হবে ধাপে ধাপে, একই সাথে শেয়ার সেল করতে হবে ধাপে ধাপে। শেয়ার ধাপে ধাপে কিনলে এবং দাম কমলে আপনি অ্যাভারেজ করতে পারবেন, এবং শেয়ার ধাপে ধাপে সেল করতে পারলে আপনি ম্যাক্সিমাম প্রাইসেও শেয়ারটা সেল দিতে পারছেন। একজন অভিজ্ঞ বিনিয়োগকারী কখনও শেয়ার বাজার নিয়ে অনেক বেশি আশাবাদী থাকে না, আবার অনেক হতাশও থাকে না। আমাদের মনে রাখতে হবে, মার্কেট সব সময় সঠিক। আমরা সাধারণ বিনিয়োগকারীরা ভুল করতে পারি, মার্কেট ভুল করে না। যেহেতু মার্কেট ভুল করে না, তাই আমাদের উচিত মার্কেটের সাথে আপ টু ডেট থাকা। যখন আপনি বিনিয়োগ করার জন্য শেয়ার সিলেকশন করবেন, তখন যদি কনফিউজ থাকেন, তাহলে আপনার উচিত হবে অল্প টাকা বিনিয়োগ করা। দেখুন, শেয়ার বাজারে বিনিয়োগ হতে পারে আপনার আর্থিক স্বাধীনতা অর্জনের সেরা একটা মাধ্যম, তবে অবশ্যই এটা খুব সহজ না। এই মুহূর্তে আপনার উচিত হবে যেই শেয়ার অবমূল্যায়িত অবস্থায় রয়েছে তা কিনা, এবং অবশ্যই ফান্ডামেন্টাল দিকগুলো দেখে সিদ্ধান্ত নেওয়া। একই সাথে সেল টার্গেট ঠিক করে রাখা। আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হলে শেয়ার সেল করে প্রফিট লক করা। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।